আসামে পাচারের আগে মহিষসহ গ্রেপ্তার দুই। সরকারি নিয়ম না মেনে একটি ট্রেলার করে অবৈধভাবে বিহার থেকে আসামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল প্রায় 40টি মহিষ। পাচারের আগে মাঝপথে তা আটকে দেয় সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হয় 40টি মহিষ। গ্রেপ্তার করা হয় দুই পাচারকারী এমডি কালেক্টর ও ইয়াসিন আকন্দকে। জানা গেছে তারা ইউপি ও আসামের বাসিন্দা। বিহার থেকে আসামে মহিষ পাচারের প্রবণতা দিনকে দিন বেড়েই চলছে। লাইভ স্টক পারমিট ছাড়াই এই মহিষগুলোকে নির্মমভাবে গাড়িতে চাপিয়ে অন্যত্র পাচার করে পাচারকারীরা। সোমবার এমনই এক পাচার চক্রকে গ্রেপ্তার করে ফুলবাড়ি সীমান্ত বাহিনী। এদিন ফুলবাড়ি টোল গেটে অভিযান চালিয়ে মহিষ বোঝাই ওই ট্রেলারটিকে আটক করে তারা। পরবর্তীতে ধৃতদের নিউ জলপাইগুড়ি থানার হাতে হস্তান্তর করা হয়। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।